আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি আলুর রেসিপি নিয়ে আসছি, ডিম দিয়ে আলুর চপের রেসিপি। প্রথম আমি ডিমটা আর আলুটা একসাথে সিদ্ধ করলাম। সিদ্ধ করে আলুটা ভালো মতন রইলা আমি একটা বাটিতে নিছি। নিয়ে এখানে আমি কয়টা শুকনো মরিচ কুইরা আনছি, সুন্দর করে ভাজা শুকনো মরিচটা ভাজা, আর পেঁয়াজটা আমি হালকা একটু তেলে ভাজা নিছি। ভাজা এখন ভালো করে আমি এখানে শুকনো মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ। লবণটা দিয়ে এখন আমি এক এক করে সব মশলা এখানে দিয়ে দিব। আমি এখানে বাটিটার মধ্যে এখন অল্প পরিমাণ আধা চামচের মতন ধনিয়ার গুঁড়া, একটু লবণ, একটু গরম মশলার গুঁড়া এখানে দিলাম। দিয়ে এখন অল্প পরিমাণ মানে আধা চামচেরও কম গোলমরিচের গুঁড়া দিলাম, একটু স্বাদ মতন জিরার ফাঁককে দিলাম এক চামচ। দিয়ে এখন আমি এখানে কাঁচা ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে সুন্দর করে কাঠটা আমি এখানে দিয়ে দিলাম। কয়েকটা পুদিনা পাতাও আমি দিয়ে দিলাম, বেশি করে ধনিয়া পাতা আর পুদিনা পাতার একটু বেশি করে দিলাম। দিয়ে ভালো মতন এখন একটু সরষের তেল দিয়ে ভালো করে আমি আলুটারে সুন্দর মতন ডলম। এখন মশলাটার সাথে ভালো মতন আলুটারে মরিচটা সুন্দর করে ভাঙ্গা ভালো করে ডললা, তারপরে আমি আলু চপটা সুন্দর করে এখন মিলাব। ভালো মতন যখন মরিচটা ভাঙ্গা হয়ে যাব আমি সুন্দর করে এখানে এটা একটু ভালো করে হাত দিয়া চটকায় আমি ভালো মতন ডললা মশলাটা মিলাম। মশলাটা যত ভালো করে মিলাবেন দেখবেন আপনার আলুর চপটা সব দিকে মশলাটা ডুবব। মশলাটা ই করে আমি ডিমটি সুন্দর করে চারটা পাল্লা করে কাটবো। কাটটা সবটি ডিম আমি এইভাবে করে চারটা পাল্লা করে কাটবো। আমি এখানে চারটা ডিম নিছি, চারটা ডিমের আলু চপ বানাবো। এখানে ভালো মতন আমি এটি ডললা সুন্দর করে কাটটা নিব। ওইখানে আলুটা আমার ডলা হয়ে গেছে, এদিকে ডিমটা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন আমি আলুর চপটা সুন্দর করে বানাবো। দেখুন আমি এইভাবে করে হাতে নিয়ে আলু চপটা সুন্দর করে একটু ই করে ভালো মতন আলুটা দিয়ে আলুটা ডললা সুন্দর করে আলুটারে সুন্দর করে ডিমটার সাথে আটকাই দিব, যাতে ডিমটা না দেখা যায়, নয়তো ডিমটা বাঁচতে গেলে ভেঙে যাব। আমি এইভাবে করে সবটি আলুর চপ বানাইয়া একটা একটা করে একটা প্লেটের ভিতরে রাখবো। আমার এই ডিমের আলুর চপটা যার পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন। আমি এইভাবে করে অর্ধেক করে ডিম দিয়ে দিয়ে সুন্দর করে আমি আলুর চপটা সুন্দর করে বানাই নিই। যখন ভালো করে এইভাবে করে আলুর চপটা সুন্দর করে আমার ভাজা ই করে হয়ে যাব, আমি একটা জায়গায় আলুটি রেখে দেব। এখন আমি একটা বাটির ভিতরে বেসন নেব, পরিমাণ মতন বেসন। আমি এখানে বেসনের ভিতরে চালের গুঁড়া আর আটা আর বেসন একসাথে মিলাইয়া চাইলা রেখে দিচ্ছি। এইভাবে করে আমি এখন বেসনটা নিয়ে এখানে আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। লাল মরিচের গুঁড়াটা যার যার স্বাদ মতন, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে আধা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ভালো মতন সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা চামচ, আদা রসুন একসাথে বাটা। এবার পানি দিয়ে আমি সুন্দর করে এটা হাত দিয়ে ডললে আমি ভালো করে এটার একটা ডো তৈরি করে নিই, মানে পাতলাও না অত ইয়েও না, সুন্দর করে একটা ই করে নিই। ভালো মতন হাত দিয়ে অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি একবার ভালো করে এটা ডলমো, যাতে এটা কোনো রকম দানা দানা না থাকে, ভালো মতন ডলা হয়ে যায় সুন্দর করে। ওইভাবে করে আমি ডুল দেখুন আমি হাতে চটকে আগে প্রথমে ডলে নিছি, তারপরে আমি অল্প করে পানি দিব। এখানে সুন্দর করে পানি দিয়ে আমি বেসনটারে ভালো মতন এখন ডললা, পরিমাণ মতন পানি দেওয়া ডলা আমার হয়ে গেছে। ভালো মতন আমি ডললা এখন আমি এটার ভিতরে আদা চামচেরও কম হইব আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে, আর এক চামচ আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটা আমি চামচ দিয়ে সুন্দর করে পেটটা নেব।
ওদিকে আমি চুলার মধ্যে ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি, তেলটা চুলায় গরম হইতেছে, এদিকতে আমার এখানে বেসনটা গোলা হয়ে গেছে। এখন দেখুন আমার তেলটা সুন্দর দিকে গরম হয়ে গেছে, আমি একটা করে আলু ডিম চপটা নিমু, এখানে নিমু ভালো করে বেসনটা ভিতরে চুপ আমি হাত দিয়ে সুন্দর করে উঠাইয়া দিব, কারণ এটা অনেক বড় বড় আলু চপ, তো হাত দিয়ে সুন্দর করে আমি এখানে তেলটার ভিতরে দিয়ে দিই। আমি বড় একটা ফ্রাই প্যান, আমার এটা ভিতরে অনেকটি পরিমাণ মতন তেল দেওয়া আছে, আমি এখানে একসাথে তিন চারটা একসাথে দিয়ে দিই। দিয়ে যখন একটা ফিট লাল হয়ে আইব সুন্দর করে আমি তারপরে এটা উঠাইয়া দিই। আমি এইভাবে করে সবটে ডিম চপ ভালো করে উঠে উঠে ভাজা, তারপরে আমি একটা মশমশা করে লাল করে ভাজব। আমার দেখুন এদিকে সুন্দর করে আমার আলু চপটা লাল হয়ে মশমশা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা সুন্দর করে সাইকা একটা প্লেটে উঠাইয়া আমি রেখে দেব। আমি সবটি আলু চপ আমার দিকে ভাজা হয়ে গেল গা, এখন আমি এটি ভালো করে একটা প্লেটে উঠাইয়া রেখা তারপরে আমি আপনাদের দেখাই। দেখুন আমার এইভাবে করে ভাজা হয়ে গেল।